নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএস এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা সবাই কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করছেন তবে ফর্ম ফিল করার সময় কিন্তু পঞ্চাশ থেকে নব্বই শতাংশ মানুষ একটা গুরুত্বপূর্ণ ভুল কিন্তু করে ফেলছেন আর এই ভুলটা যদি আপনিও করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে এবং আপনার ফর্মটা হয়তো বাতিলও করা হতে পারে তো বন্ধুরা যারা যারা পরবর্তী সময়ে দুয়ারা সরকারের ক্যাম্পে ফর্ম জমা করবেন তারা কিন্তু এই ভুলগুলো করবেন না এবং যারা বর্তমানে ফর্ম জমা করেছেন তারাও দেখতে থাকুন যে এই ভুলগুলো আপনি করেছেন কি না তো বন্ধুরা সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন আপডেট চলে এসছে এবং যেখানে কিন্তু আপনাদের একটা পরিবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কজন আবেদন করতে পারবেন কত বয়স হতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যারা যারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করছেন তারা কিন্তু এই ফর্ম ফিল অনেকেই একটা গুরুত্বপূর্ণ ভুল করছেন তো সর্বপ্রথম প্রথম কি ভুলটা করছেন সেটা আমরা চলুন দেখে নিই বন্ধুরা ফর্মের যদি একটু নিচের দিকে চলে আসেন এখানে ফর্ম ফিল আপের প্রথম যে অপশানটি আপনারা পাবেন দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আর এটা কিন্তু স্টারমার্ক করা রয়েছে এটা কিন্তু বাধ্যতামূলক কিন্তু আপনারা অনেকে যেটা করছেন সেটা হলো আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু নাম্বারটা অনেকেই দিচ্ছেন না অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার নেই অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারা কী করছেন তারা এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা না বসিয়েই আপনারা ফর্মটা জমা করে দিচ্ছেন এবং দুয়ারে সরকারের ক্যাম্পে যে সমস্ত আধিকারিকরা জমা নিচ্ছেন যারা দেখতে পাচ্ছেন না তারা ফর্মটা হয়তো জমা নিয়ে নিচ্ছেন এবং যারা হয়তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনাদের ফর্মটার সাথে সাথেই আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে এবং বলছেন যে আগের স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা যদি এই ফর্মটা ফিল করতে চান সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে হবে এবং যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেন তাহলে আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনি একটা স্বাস্থ্যসাথী এর নাম্বার পেয়ে যাবেন আপনার পঞ্চায়েত থেকে বা আপনি অনলাইনে ওয়েবসাইট থেকেও কিন্তু এটা বের করে নিতে পারবেন আর এই যে এর নাম্বারটা আপনি পাবেন এই ইউআর এর নাম্বারটা কিন্তু আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে অর্থাৎ প্রথমে কিন্তু আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে এর নাম্বারটা বসাতে হবে এছাড়া আপনারা অনেকে জানতে চাইছেন যে এই যে ফটো লাগানোর জায়গাটি রয়েছে এই ফটো লাগানোর জায়গাতে একটা ফটো লাগালে কি হবে অর্থাৎ অনেকেই আপনারা সিঙ্গেল ফটো লাগিয়ে জমা করে দিয়েছেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না বন্ধুরা এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তবে আমি আপনাদেরকে বলবো যে যখন আপনারা এই ফর্মটা জমা করবেন তখন কিন্তু ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো দেবেন তার সাথে আপনারা এই কোণে কিন্তু একটা ফটো পিন আপ করে দেবেন এক্সট্রা তো এটা ভবিষ্যতে কাজে লাগতে পারে সেই জন্যই এর পরে বন্ধুরা আরও একটা সমস্যা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে এসসি বা এসটি যারা এসসি বা এসটির জন্য আবেদন করছেন অর্থাৎ এখানে যারা ঠিক করছেন তারা কিন্তু এই জায়গাতে অনেকেই নাম্বারটা দিচ্ছেন না অর্থাৎ আপনাদের সার্টিফিকেটের নাম্বারটা দিচ্ছেন না এক্ষেত্রে তারা কি করছেন পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে যে জাতির শংসাপত্র পাচ্ছেন সেই লিখিত শংসাপত্রটা নিয়ে ফর্মের সঙ্গে জুড়ে দিচ্ছেন এবং এই ডকুমেন্টের সঙ্গে দিয়ে তারা জমা করার চেষ্টা করছেন তো এক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনাদেরকে কিন্তু এসসি কাস্ট হিসাবে ধরা হবে না হয়তো ফর্মটা বাতিল হবে না কিন্তু আপনাদেরকে জেনারেল কাস্ট হিসাবে নিয়ে নেওয়া হবে এবং আপনাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হতে পারে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যারা এসসি বা এসটির জন্য আবেদন করছেন তাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেটটা শো করতে হবে এবং সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা কিন্তু আপনাকে এখানে বসাতেই হবে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যদি এসসি এসটির জন্য আবেদন করেন তাহলে আপনার নাম্বারটা লাগবে এবারে বন্ধুদেরকে জানিয়ে দিই যে যাদের যাদের বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং একটা পরিবারে অনেকগুলো মহিলা রয়েছে এবং একটা স্বাস্থ্যসাথী কার্ডে অনেকগুলো মহিলা রয়েছে ধরুন একটা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনাদের পরিবারে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে চারটে বা পাঁচটা কিন্তু সদস্য রয়েছে বা মহিলা রয়েছে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু সবাই বর্তমানে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্পষ্ট জানিয়েছেন চলুন আমি আপনাদেরকে সেটাও কিন্তু লাইভ শুনিয়ে দিচ্ছি আর স্বাস্থ্য সাথী কার্ডে আমরা একটা নিয়ম করছি ধরুন লিডারে মানে বাড়ির ধরুন যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জেন তার নামে হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডটা কিন্তু সেই বাড়িতে তিনটে মহিলা আছে তারা পঁচিশ থেকে ষাটের মধ্যে পড়ে কিন্তু তাদের নামে স্বাস্থ্য সাথী কার্ডটা নেই কিন্তু তার গার্জেনের নামে থাকলে ওই বাড়ির বৌরা পাবে বছর বয়স তো বন্ধুরা আশা করছি আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি কি জানিয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ